জয় হিন্দ বন্ধুরা, আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি নতুন নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে। তো সেই নোটিফিকেশন সম্পর্কে আমরা ইন ডিটেলসে জেনে নেব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিন, কারণ আমরা এই ধরনের নিত্যন্ত রিসেন্ট আপডেট সবার আগে আপনাদেরকে প্রোভাইড করি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক নোটিশটি। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নোটিশ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এই রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো গেট ডিটেলসে ক্লিক করে আমরা সেই নোটিফিকেশানটি ডাইরেক্টলি ডাউনলোড করে নেব। গেট ডিটেলসে ক্লিক করলে আমরা এখানে চলে আসব। এখানে একটা যে ফার্স্ট নোটিশটি রয়েছে, নোটিশ ফর রিভাইজড রেজাল্ট অফ ফাইনাল ডিটেল এক্সামিনেশন, ফাইনাল নোটিস ফর রিভাইজড রেজাল্ট অফ ফাইনাল ডিটেল এক্সামিনেশন রিলেটেড কিন্তু একটা নোটিশ কিন্তু এখানে প্রকাশ হয়েছে। রিভাইজড রেজাল্ট রিলেটেড একটা নোটিশ কিন্তু এখানে প্রকাশ হয়েছে। তো চলুন আমরা সেই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিই গেট ডিটেলসে ক্লিক করেই। তো বন্ধুরা, নোটিশটি আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আপনারা অনস্ক্রিন নোটিশটি দেখতে পাচ্ছেন। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো নোটিশের বিষয়বস্তু কিন্তু এখানে বলা রয়েছে, অন স্ক্রুটনি অফ দ্য রেজাল্ট অফ ফাইনাল ডিটেল এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। বলছে যে রেজাল্ট, ফাইনাল ডিটেল এক্সামিনেশনের রেজাল্ট চেক করার সময় ডাব্লিউপি দেখতে পায় যে একজন ক্যান্ডিডেট যার নাম এবং সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাজ বিন শোন অ্যাজ নট শর্ট লিস্টেড, যার নাম দেখানো হচ্ছে নট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ দেখানো হচ্ছে, যদিও তাকে শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ দেখানোর কথা বা উচিত ছিল। তাই একটা রিভাইজড রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট বলা রয়েছে যে এখানে রিভাইজড রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে বলেছে সেই ক্যান্ডিডেট তার কল লেটার কিন্তু ডাউনলোড করতে পারবে, এখান তার কল লেটার ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নং এবং ডেট অফ বার্থ এন্টার করে। তো বন্ধুরা, এই ছিল একটা বিশেষ ছোট্ট আপডেট। একজন ক্যান্ডিডেট যাকে দেখানো হয়েছিল, ভুলবশত দেখানো হয়েছিল যে নট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ, পরে তাকে কিন্তু শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ দেখানো হয়েছে, তার জন্য কিন্তু একটা রিভাইজড রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে যে ওয়েবসাইটটি দেখানো রয়েছে এই ওয়েবসাইটে। আর সেই ক্যান্ডিডেটটা এখন কিন্তু তার কল লেটার ডাউনলোড করতে পারবে সিরিয়াল নং এবং ডেট অফ বার্থ দুটো এন্টার করে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি।